এই এপিসোডের প্রথমেই দেখানো হয় রে একটা খারাপ স্বপ্ন দেখছিল তার বাবাকে নিয়ে। সে তার বাবাকে বাবা বলে ডাকছিল, কিন্তু তার বাবা বলছিল আমি তোমার বাবা নই, আমি তোমার বস। তখনই মিরির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে কাজুকির দিকে তাকায়। কাজুকি বলে মিরি তার সাথে একসাথে মিলে ব্রেকফাস্ট খেতে চায়। মিরি রেইয়ের পেটের উপর লাফ মেরে রেইকে তোলে। ব্রেকফাস্টের সময় কাজুকি রেইকে বলে সে কিতারোর সাথে দেখা করতে যাবে মিরির মায়ের ব্যাপারে আরো ইনফরমেশন খুঁজে বের করার জন্য। রেই কাজুকিকে জিজ্ঞেস করে সে কি মিরিকে ছাড়তে পারবে তার সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পর এখন। কিন্তু কাজুকি বলে সে একটা বাচ্চার দেখাশোনা করতে পারবে না, কারণ তারা যেই জগতে থাকে এইটা একটা অন্ধকারের জগৎ। এরপর ক্যাফেতে কিতারো কাজুকিকে দেখে তেমনটা খুশি নয় লাস্ট জবের কারণে। কিন্তু তারপরেও কিতারো তাকে তার চাওয়া ইনফরমেশন গুলো দেয়। কিতারোকে দেখে মনে হচ্ছিল যে সে মিরির ব্যাপারে সবকিছু জানে, কিন্তু সেটা কাজুকির সামনে সে সরাসরি প্রকাশ করে না। পার্কে কাজুকি রেইকে বলে সে এখন জানে মিরির মা কোথায় থাকে। কাজুকি রেইকে বলে সে তার বাবা মাকে কখনো দেখেনি এবং তার জীবনে একের পর এক বাধা এসেছে যার জন্য আজকে সে এই পজিশনে এসে দাঁড়িয়েছে এই খুন খারাপার জগতে। তার মনে হয় না সে কখনো হেসেছে যখন তার বয়স মিরির মতন ছিল। রেইয়ের ক্ষেত্রেও একই অবস্থা। রেইয়েরও তার ফ্যামিলির সাথে রিলেশনশিপটা তেমন ভালো ছিল না। তারা যখন কথা বলছিল মিরি বলে মিরি মিষ্টি আলু খেতে চায়। এইটা দেখে কাজুকি আর রে রক পেপার সিজার খেলতে লাগে যে কে মিরিকে গিয়ে আলু মানে মিষ্টি আলুটা কিনে দিবে। রেই হেরে যায়, তাই রেইকেই এখন যেতে হয় বাধ্য হয়ে মিরিকে মিষ্টি আলু কিনে দিতে। কাজুকি এইদিকে একা বসে মনে মনে নিজেকে বলছিল হয়তোবা বাচ্চার বাবা হওয়ার তার কাজ নয়। তারা মিষ্টি আলু কিনে নিয়ে আসে, কিন্তু কাজুকির জন্য মিষ্টি আলু নিয়ে আসে না, যার জন্য কাজুকি একটু স্যাড হওয়ার অভিনয় করে মিরির সামনে। যাই হোক, কাজুকি বলে সে কিছু ড্রিঙ্কস নিতে যাচ্ছে, তাই সে মিরিকে রেইয়ের কাছে রেখে যায়। করার কিছু নেই দেখে মিরি দোলনায় চড়ে এবং রেইকে বলে দোল দিতে, কিন্তু রেই তাকে ইগনোর করে। হঠাৎ সেখানে একটা চাইল্ড প্রোটেকশনের লোক আসে এবং মিরিকে জিজ্ঞেস করে সে একা একা এখানে আছে নাকি। তখন মিরি রেইয়ের দিকে ইশারা করে দেখিয়ে দেয়। লোকটা রেইকে জিজ্ঞেস করে সে রেইয়ের বাবা বা তার পরিবারের অন্য কোনো সদস্য কিনা, কিন্তু রেই উত্তর দেয় না। সিচুয়েশনটা অকওয়ার্ড হতে যাচ্ছিল, তখনই সময় মতন কাজুকি চলে আসে এবং বলে সে মিরির বাবা। লোকটা মিরিকে জিজ্ঞেস করে যে এ কি আসলেই তোমার বাবা, কিন্তু মিরি কোনো উত্তর দেয় না, কারণ কাজুকি তাকে বলেছিল লোকের সামনে তাকে বাবা না ডাকতে। কাজুকি মিরির কানে কানে বলে এইটা ওই কাজ করা ঠিক সময় নয় বাবা। যাই হোক, এরপরে কোনো মতে সেই সিচুয়েশন থেকে তারা বের হয়ে আসতে সক্ষম হয়। ফেরার পথে কাজুকি রেই আর মিরিকে বকাবকি করে, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া শিখতে হবে তাদেরকে। রাতে মিরি একা একা শুয়ে থাকবে না বলে সে রেইকে ভয় দেখাতে যায়, কিন্তু দেখে রেই রুমে না বরং বাথরুমে শুয়ে আছে। সে রেইকে জিজ্ঞেস করে সে বাথরুমে কেন শুয়ে থাকে, যার উত্তরে রেই বলে এইটা সে শত্রুদের হাত থেকে বেঁচে থাকার জন্য করে। মিরি রেইয়ের সাথে ঘুমাতে চায়, কারণ সে একা একা শুলে তার ভয় লাগবে এবং ভয় লাগলে সে মুতে দিবে এবং মুতে দিলে কাজুকি তাকে বকাবকি করবে, তার চেয়ে এটাই ভালো। মিরি রেইকে জোর করে হাসানোর চেষ্টা করে, কিন্তু রেই বলে সে জীবনে কখনো হাসেনি এবং সে হাসার মতন লোক নয়, তাকে সেই রকম করে সৃষ্টি করা হয়নি। তাই মিরি তাকে জিজ্ঞেস করে কি তোমার উপর কোনো জাদু করা হয়েছে নাকি, এবং তাকে আরো জোর করতে লাগে হাসানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সে ঘুমিয়ে যায় সেই বাথটাবেই। পরের দিন কাজুকি আর রেই মিরিকে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, যেখানে রেই কাজুকিকে আবার জিজ্ঞেস করে যে সে কি আসলেই এটা করতে পারবে, এবং কাজুকি বলে যে এইটাই সকলের জন্য ভালো এবং সঠিক কাজ। শহরে পৌঁছানোর পর কাজুকি রেই আর মিরিকে গাড়িতে রেখে আগে বের হয় মিরির মায়ের কাজের জায়গাটা দেখার জন্য। কাজুকি দেখে একটা ক্লাবের মধ্যে মিরির মা একা একা প্র্যাকটিস করছিল। সে তাকে মিরির ব্যাপারে জিজ্ঞেস করতেই যাবে, তখনই তাদের দুজনকে তার বয়ফ্রেন্ড অ্যাটাক করে, যে সেই বারের ম্যানেজারও বটে। সে কাজুকির সাথে মারামারিতে পেরে ওঠে না, কিন্তু তারপরেও তাকে একটু হালকা ক্র্যাচ দিতে সক্ষম হয় এবং কাজুকির হাতের ঘষি খেয়ে সে দৌড়ে পালিয়ে যায়, যার কারণে মিরির মা আপসেট হয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডের গায়ে হাত তোলার জন্য কাজুকিকে সে থাপ্পড় মারে। তারপরেও সে কাজুকির গালের সেই কাটা দাগ তার ট্রিট করতে চায়। এইদিকে গাড়িতে মিরি রেইকে জোর করতে লাগে তাকে পাশের পার্কে খেলতে নিয়ে যাওয়ার জন্য। সেখানে নিয়ে যাওয়ার পর সে রেইয়ের সাথে জোর করতে লাগে তার সাথে খেলার জন্য। এরপর রেই আর মিরি বেঞ্চে বসে থাকার সময় রেই মিরিকে জিজ্ঞেস করে সে কাজুকিকে পাপা বলে ডাকতে চায় কেন।
এবং তার আসল বাবা কেন নয়। সে উত্তর দেয়, পাপা তো সেই যে বিপদের সময় বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করে। যেটা শুনে কাজুকির তার নিজের বাবার কথা মনে পড়ে, যে তাকে ছোটবেলায় দয়ামায়াহীনভাবে ট্রেনিং দিত যাতে সে ভবিষ্যতে বড় হয়ে শক্তিশালী এবং কৌশলধারী হতে পারে। রেই যখন তাকে বাবা বলে ডাকে, সে বলে, আমাকে বাবা বলে নয়, আমাকে বস বলে ডাকবে, আমি তোমার বস হই। এইরকম রেই এইসব ভাবতে ভাবতে এইদিকে দেখে মিরি হারিয়ে গেছে। এইদিকে বারে কাজুকি মিরির মাকে মিরির কথা বলে, যেটা শুনে মিরির মা মনে করে যে কাজুকি হয়তোবা মিরির আসল জন্মদাতা বাবার পক্ষ থেকে এসেছে, তাই সে তার কাছ থেকে টাকা চায়, যে টাকাটা সে চেয়েছিল চিঠির মাধ্যমে। মনে আছে তো পিছু টুয়ের কথা, তাই না? কিন্তু কাজুকি বলে সে তার আন্ডারে কাজ করে না, সে এইখানে এসেছে কারণ সে একটা হারানো মেয়েকে খুঁজে পেয়েছে। মিরির মা তখন উত্তর দেয়, তার এবং মিরির মাঝখানকার সম্পর্ক এখন আর নেই, তারা দুইজনে একে অপরের এখন কেউ হয় না, এই রকম। কাজুকি কথাগুলো শুনে আপসেট হয়ে যায়। মিরির মা বলে, মিরির জন্মদাতা বাবা আসলে তার অ্যাডভান্টেজ নিয়েছে, সে কখনো বাচ্চার মা হতে চেয়েছিল না। সে স্বীকার করে সে মিরিকে একদমই পছন্দ করে না, মিরির হাসি তার একদমই ভালো লাগে না, যে তার হাসি দেখলে তার মনে হয় যে সে তাকে ঘুষি মারে, এইরকম। যেটা শুনে কাজুকি আরো রেগে যায় এবং তাকে বকতে লাগে এবং বলে, যখন একটা বাচ্চা তোমার সামনে হাসবে তখন তোমার এমন মনে হওয়া উচিত যে তোমার তাকে প্রোটেক্ট করা উচিত, এবং এইটাই তো আসল মায়ের ভালোবাসা, প্রেরণা। যার উত্তরে মিরির মা রাগান্বিত ভাবে বলে, সে সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে পারবে যে মেয়ের কারণে তার স্বপ্ন সব একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাজুকি তাকে বোঝানোর চেষ্টা করে বাচ্চার জন্য জীবনটাকে স্যাক্রিফাইস করা, জীবনে স্ট্রাগল করা, এইটা জীবনের একটা অংশ, একটা বাচ্চা তার মায়ের আনন্দের মূল কারণই তো হয়ে ওঠা উচিত। মিরির মা বলে, এরকম মহৎ মহৎ কথা বলা লোকেরাই শেষ পর্যন্ত তাদের পরিবারের জন্য দুর্ভাগ্য ডেকে আনে। যে কথাটা শুনে কাজুকির একটা কার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় অতীতের। তো কাজুকি বুঝতে পারে যে সে যাই করুক না কেন, সে মিরির মায়ের মাইন্ড চেঞ্জ করতে পারবে না, তাই সেখান থেকে বের হয়ে যায় তার বিজনেস কার্ডটা টেবিলের উপর রেখে। এইদিকে এই সব জায়গায় মিরিকে খুঁজতে লাগে এবং দেখতে পাই মিরি দুটো পুলিশ অফিসারের সাথে কথা বলছে, বা দুটো পুলিশ অফিসার মিরির সাথে কথা বলছে। পুলিশগুলো ভাবছে মিরি হারিয়ে গেছে তার বাবা মায়ের কাছ থেকে, এবং এইগুলো রেই গাছের পেছনে লুকিয়ে থেকে দেখছিল। সে সেখান থেকে চলেই যাবে, তখনই মিরি চিৎকার করতে লাগে, পাপা আমাকে বাঁচাও। মিরির ডাক শুনে রেই এর সেই কথাটা মনে পড়ে, যে কথাটা মিরি তাকে একটু আগে বেঞ্চে বসে থাকার সময় বলেছিল। তাই সে ঘুরে দাঁড়ায় এবং পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়ে সে তার পরিচয় দেয় যে সে হচ্ছে মিরির পাপা, এবং মিরিকে বিপদের সময় বিপদের হাত থেকে রক্ষা করে রেই মিরির রেই পাপা হয়ে যায়। কারে ফিরে যাওয়ার সময় কাজুকির সাথে তাদের দেখা হয়। মিরি কাজুকিকে দেখে কাজুকিকে তাদের কাটানো সময়গুলো বলার জন্য অনেক এক্সাইটেড, যে সে পাপা রেই এর সাথে অনেক খেলেছে, অনেক মজা করেছে। মিরির মুখে রেই পাপা ডাকটা শুনে কাজুকিও রেইকে একটু খেপাতে লাগে, রেই পাপা রেই পাপা করে। যাই হোক, রেই ভাবছিল কাজুকি এরপর কি করবে, এবং কাজুকি বলে ফেরার পথে তাদের ডিনারের জন্য কিছু কিনে নেওয়া উচিত, তিনজন লোকের জন্য। এরপর এপিসোডের শেষে দেখানো হয় তারা তিনজন একসাথে ডিনার করে, এবং রাতে ঘুমানোর সময় মিরি তাদের সাথে জোর করতে লাগে একসাথে ঘুমানোর জন্য, এবং সে জোর করে রেই এবং কাজুকি দুইজনকে নিয়ে একসাথে তিনজন মিলে শুয়ে ঘুমায়। মিরির লাথিকে কাজুকি ঘুমাতে পারছিল না, কিন্তু রেই এদিকে আরামসে নাক ডেকে ঘুমাচ্ছিল, নাকটাকে নিয়ে সে। যাই হোক, গুড নাইট।